সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আজকে প্রথম মডেল টেস্ট আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি তোমাদের এর উপকার হবে। তো আসো আমরা আমাদের মডেল টেস্ট সলভ করি। মডেল টেস্ট 1, টোটাল মার্কস থাকছে এখানে 34। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, দ্য অ্যান্টোনিম অফ স্পাইটফুল ইজ, অর্থাৎ স্পাইটফুল শব্দের বিপরীত কোনটা, অর্থাৎ অ্যান্টোনিম কোনটা। তো আমরা এখানে আনসার দেখতে পাচ্ছি বেনিভোলেন্ট। আমরা জানি যে স্পাইটফুল অর্থ হচ্ছে ঘৃণ্য, বিদ্বেষপূর্ণ, আর বেনিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে উপকারী। অর্থাৎ স্পাইটফুল এর বিপরীত শব্দটা কি? বেনিভোলেন্ট। ওকে, এরপরে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দা ডোর। এক্ষেত্রে আমরা আনসার দেখতে পাচ্ছি সি নাম্বার, ক্লোজিং, অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সে কাজে ফিরে গিয়েছিল দরজাটা বন্ধ করিয়া। এই যে করিয়া, খাইয়া, যাইয়া, এরকম যদি বোঝাই, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি। যেমন ডুইং দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, অথবা আমরা লিখতে পারি আই ওয়েন্ট হোম ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে করিয়া খাইয়া যদি বোঝাই, এরকম বোঝালে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এখানে সি নাম্বার আনসার। এরপর 3 নম্বর সেন্টেন্স বলা আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট। আমরা দেখতেই পাচ্ছি বি নাম্বার কারেক্ট। তো আমরা জানি যে সাধারণত অতীতকালে যদি হোয়েন যুক্ত সেন্টেন্স থাকে তাহলে উভয় ক্লজই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি, অতীতকালে অর্থাৎ পাস্ট টেন্সে যদি হোয়েন যুক্ত কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে উভয় ক্লজটাই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এখানে হোয়েন, বি নাম্বার আনসার, হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। এ নাম্বার কিন্তু হয় না, কারণ হোয়েন দ্য পুলিশ সিন, এটা কিন্তু কোনো টেন্সই হচ্ছে না। সি নাম্বার, হোয়েন দ্য থিফ সি দ্য পুলিশ, এটা তো হচ্ছে না, কারণ এর প্রেজেন্ট টেন্স। এবং পরের অংশ হি র্যান অ্যাওয়ে, পাস্ট টেন্স। দুই রকমের টেন্স আছে, এই জন্য হচ্ছে না। আবার ডি নাম্বার, হোয়েন দ্য থিফ সিজ দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানে কিন্তু প্রথম অংশ হোয়েন যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পরের প্রিন্সিপাল ক্লজটা হি র্যান অ্যাওয়ে, পাস্ট টেন্স, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে না। সুতরাং সঠিক আনসার একমাত্র বি নাম্বার। এরপরে 4 নাম্বার বলা আছে ইফ ইউ ডিলি ড্যালি ইউ ড্যাশ। আমরা এক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল করো, ডিলি ড্যালি অর্থ হচ্ছে ঢিলেমি করা, কোনো কাজ অলসভাবে করা, অর্থাৎ কোনো কাজ আস্তে আস্তে করা। তার অর্থ কি? ইফ ইউ ডিলি ড্যালি, তুমি যদি ডিলি ড্যালি করো, তার মানে কি? ইউ ডু ইউর ওয়ার্ক স্লোলি, তুমি তোমার কাজটা আস্তে আস্তে করছো। ওকে, এরপর 5 নম্বর বলা আছে নো স্পেলিং মিস্টেক অকার্স ইন, কোন বানান ভুল হয়নি কোথায়। আচ্ছা, কোথায় বানান ভুল হয়নি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কারেক্ট স্পেলিং আছে। এখানে একমাত্র সি নাম্বার কারেক্ট, অর্থাৎ এখানে কারেক্ট আনসার কোনটা? সি নাম্বার, হাইড হাউস। 6 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করতে বলা হচ্ছে। এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে বি নাম্বার, হি ওয়াজ ডিসগাইজড লেস্ট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের লেস্টের ব্যবহারটা জানা লাগবে। আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে লেস্টের পরে শুড ব্যবহৃত হয় এবং শুডের পরে ভার্বের বেস্ট ফর্ম। তাহলে এখানে আমরা দেখো বি নাম্বারে লেস্টের পরে শুড, শুডের পরে বি, অর্থাৎ বেস্ট ফর্ম। বাকি কোনো কোথাও কিন্তু লেস্ট নেই, তার মানে কোনো সেন্টেন্সই কিন্তু সঠিক না। 7 নম্বর, সিমিলার টু দ্য ফ্লপি ডিস্ক। আচ্ছা, এক্ষেত্রে আমরা ড্যাংলিং মডিফায়ার, যেটা অর্থাৎ মডিফায়ারের কারেক্ট ইউজটা জানা লাগবে। এই যে সিমিলার টু দ্য ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্কের মতোই, এই যে গ্যাপের আগে যেহেতু ফ্লপি ডিস্ক আছে, তাহলে গ্যাপের পর এই গ্যাপে কিন্তু ফ্লপি ডিস্কের মতোই কিন্তু কোনো একটা প্যারালেল জিনিস বসবে। তাহলে প্যারালেল জিনিস কোনটা? দ্য হার্ড ডিস্ক। খেয়াল করো, এই যে গ্যাপের আগে দ্য ফ্লপি ডিস্ক আছে, তার মানে এই গ্যাপেও কিন্তু এরকমই একটা জিনিস বসবে, তাহলে কি? দ্য হার্ড ডিস্ক। বাকি কোনোটাই কিন্তু ফ্লপি ডিস্কের প্যারালেল না। যেমন স্টোর, এটা ভার্ব, সি নাম্বারের ডাটা নাউন, ডি নাম্বারে স্টোর্স, এটাও ভার্ব। সুতরাং একমাত্র বি নাম্বার সঠিক আনসার। 8 নাম্বার, আনলাইক মোস্ট মডার্নিস্ট পোয়েটস, এটাও কিন্তু আমরা বলতে পারি
ড্যাংলিং মডিফায়ার অর্থাৎ মডিফায়ারের কারেক্ট ব্যবহারটা এখানে জানা লাগবে। আনলাইক মোস্ট মডার্নিস্ট পোয়েট, অন্যান্য আধুনিক কবিদের থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এখানে কিন্তু গ্যাপের আগে মডার্নিস্ট পোয়েটস আছে, তার মানে এই গ্যাপে কিন্তু একজন ব্যক্তিকেই নির্দেশ করবে। তাহলে ব্যক্তি কোথায় আছে? যেমন সি নাম্বারে রবার্ট ফ্রস্ট একজন ব্যক্তি, আবার এ নাম্বারেও কিন্তু রবার্ট ফ্রস্ট আছে, কিন্তু এ নাম্বারের প্রবলেম হচ্ছে এখানে কিন্তু রবার্ট ফ্রস্টের কবিতা বোঝাচ্ছে, কিন্তু এই যে আনলাইক মোস্ট মডার্নিস্ট পোয়েটস এটা কিন্তু কবিকে বোঝাচ্ছে। তাহলে এ নাম্বারে কিন্তু রবার্ট ফ্রস্টের কবিতাকে বোঝাচ্ছে। ওকে, সুতরাং এ নাম্বার সঠিক আনসার হচ্ছে না, একমাত্র সি নাম্বারই সঠিক আনসার। 9 নাম্বার, অনলি হোয়েন রুবিনা হ্যাড সিন সাচ এ বিউটিফুল গিফট ড্যাশ এট দ্য বয়েজ লাভ ফর হার। ওকে, এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব, এই যে অনলি হোয়েন, এই অনলি হোয়েন এটাকে আমরা বলতে পারি, খেয়াল করো, ইনভার্সন। তো ইনভার্সনের ক্ষেত্রে এই অনলি হোয়েন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজে ইনভার্সন হয়। তাহলে যেমন খেয়াল করো, অনলি হোয়েন রুবিনা হ্যাড সিন সাচ এ বিউটিফুল গিফট, এটা কিন্তু প্রথম ক্লজ, অর্থাৎ অনলি হোয়েন যুক্ত ক্লজ, তার মধ্যে দ্বিতীয় ক্লজ কোনটা? এই গ্যাপে দ্বিতীয় ক্লজ হবে। আচ্ছা, দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে অনলি, আমি আবার বলছি, অনলি হোয়েন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্লজে অর্থাৎ সেন্টেন্সের দ্বিতীয় অংশে কি হবে? ইনভার্সন হবে। ইনভার্সনের নিয়ম কি? প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। তাহলে প্রথমে বি নাম্বারে খেয়াল করো, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সি হচ্ছে সাবজেক্ট, আর সারপ্রাইজ কি? মেইন ভার্ব। ওকে, আচ্ছা প্রশ্ন হচ্ছে যে সি এবং ডি কেন হচ্ছে না? দেখো, ওয়াজ সি নাম্বারে ওয়াজ এর পরে কিন্তু ভি থ্রি, অর্থাৎ বি ভার্বের পরে ভি থ্রি বসার কথা, এই জন্য এখানে কিন্তু সারপ্রাইজ হচ্ছে না, সারপ্রাইজ হবে। আবার ডি নাম্বারও কিন্তু ওয়াজ সি বি, এটা কিন্তু স্ট্রাকচার মিলে না, ওয়াজ এর পরে সি, সির পরে আর বি, এরপর ভি থ্রি, অর্থাৎ এটা কিন্তু কোনো লজিক্যাল বা কারেক্ট সেন্টেন্স না, একমাত্র বি নাম্বারই সঠিক। 10 নাম্বারে বলা আছে বিসাইড মাই ডেস্ক, খেয়াল করো এক্ষেত্রে এটাও কিন্তু ইনভার্সনের নিয়ম, বিসাইড মাই ডেস্ক। আচ্ছা, এক্ষেত্রে আনসার কিন্তু বিসাইড মাই ডেস্ক, এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। কোনো সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব অফ প্লেস থাকে এরকম, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেন্টেন্সটাকে কি করব? ইনভার্সন করব। এক্ষেত্রে যদিও আনসারটা রেড কালার দিয়ে এ নাম্বার দেখানো হচ্ছে, কিন্তু আনসারটা হবে কিন্তু আসলে সি নাম্বার। তাহলে কি হবে? বিসাইড মাই ডেস্ক স্যাট সি। ওকে, স্যাট সি, অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে বলি, এখানে আমি আবার বলছি 10-এর আনসার কিন্তু সি নাম্বার হবে। আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে বলি, সি স্যাট বিসাইড মাই ডেস্ক, সে আমার ডেস্কের পাশে বসেছিল। এই যে বিসাইড মাই ডেস্ক, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস যদি সেন্টেন্সের শুরুতে আনি তাহলে এটাকে উল্টা করতে হবে, অর্থাৎ 1-3 কে আমরা 3-1 করে দেবো। তাহলে বিসাইড মাই ডেস্ক অ্যাডভার্ব অফ প্লেসটা প্রথমে আসলো, এরপরে ভার্ব, এরপর সাবজেক্ট, অর্থাৎ উল্টে যাবে পুরো। এই জন্য এখানে সঠিক আনসার সি নাম্বার। 11 নাম্বার বলা হচ্ছে নট আনটিল, খেয়াল করো নট আনটিল দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজ অর্থাৎ সেন্টেন্সের সেকেন্ড ক্লজে ইনভার্সন হবে। যেমন এখানে নট আনটিল এ ফ্রগ ডেভেলপস লাংস, এটা হচ্ছে প্রথম ক্লজ, তাহলে এই দ্বিতীয় ক্লজ এখান থেকে গ্যাপ থেকে শুরু হচ্ছে, এখানে ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন কি হবে? প্রথমে অক্সিলারি ভার্ব, যেমন এ নাম্বারে ডাজ অক্সিলারি ভার্ব, ইট সাবজেক্ট, আর লিড মেইন ভার্ব, তাহলে এ নাম্বার আনসার, বাকি কোনোটাই কিন্তু হয় না। প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। ওকে, ডি নাম্বার ভুল কেন? ডি নাম্বার ভুল এই কারণ হচ্ছে ফ্রগের ক্ষেত্রে, একটা ফ্রগ যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আমরা ডু ব্যবহার করতে পারি না, অবশ্যই ডাজ অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। 12 নাম্বার, আমরা জানি যে হোয়াইল যদি থাকে তাহলে হোয়াইল যুক্ত উভয় ক্লজই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে অতীতকালে যদি কোনো সেন্টেন্সে হোয়াইল যুক্ত থাকে তাহলে উভয় ক্লজে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এ নাম্বারে উভয় ক্লজে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াইল কবিতা ওয়াজ কলিং মি আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মাই ক্লাস। 13 নাম্বার, ম্যানি ডিজিজেস
আচ্ছা ড্যাশ অ্যান অ্যালার্মিং রেট। খেয়াল করো 13 নাম্বার, মেনি ডিজিজেস আর রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। অনেক রোগ ভয়ঙ্করভাবে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু রাইজ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাহলে মেনি ডিজিজেস আর রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। প্রশ্ন হচ্ছে যে রেইজ হলো না কেন? রেইজ শব্দের অর্থ বৃদ্ধি করা আর রাইজ অর্থ বৃদ্ধি পাওয়া। আচ্ছা তাহলে আমরা কিন্তু বি এবং ডি প্রথমে বাদ দিতে পারি অর্থগত কারণে, কারণ রেইজ অর্থ বৃদ্ধি করা, এখানে আমার দরকার বৃদ্ধি পাওয়া। প্রশ্ন হচ্ছে এই কেন হলো না? দেখো মেনি ডিজিজেস রাইজ অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, আমরা যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিটিভ ব্যবহার করি তাহলে কিন্তু অর্থটা যুক্তিসঙ্গত হয় না, কারণ অনেক রোগ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে, এটাই কিন্তু বেটার অপশন। বৃদ্ধি পায় এটা কিন্তু আসলে কোনো সেন্স মেক করে না। ওকে 14 নাম্বার, লেট আস সি হাউ লাইফ ইন সিটিজ ইজ ডিফারেন্ট। আচ্ছা এক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, খুব সহজ এই প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করতে পারি, সেটা হচ্ছে যে ডিফারেন্ট এর পরে প্রিপোজিশন ফ্রম বসে। ওকে তাহলে ডি নাম্বার হচ্ছে, যেহেতু ফ্রম আছে প্রশ্ন হচ্ছে সি কেন হইলো না। তাহলে দেখো সি নাম্বার হইলো না কারণ হলো লেট আস সি হাউ লাইফ ইন সিটিজ ডিফারেন্ট ফ্রম ইন দ্য কান্ট্রি। দেখো এখানে আমরা কিন্তু এই যে দ্যাটটা ব্যবহার করেছি ডি নাম্বার, এই দ্যাট বলতে কিন্তু লাইফ কে বোঝাচ্ছে, অর্থাৎ গ্রামের লাইফের সাথে সিটিজের লাইফের তুলনা হচ্ছে। তাহলে আমরা যদি এই লাইফের পরিবর্তে, যেমন সি নাম্বারে কিন্তু লাইফের জন্য কোনো প্রোনাউন ব্যবহার করা হয়নি, কারণ দেখো এখানে লাইফ ইন সিটিজ, লাইফ ইন সিটিজ এর সাথে লাইফ ইন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ গ্রামের জীবনের সাথে শহরের জীবনের তুলনা হচ্ছে। তাহলে এখানে কিন্তু সি নাম্বারে গ্রামের কোন জীবনের জন্য কোনো প্রোনাউন আসে নাই, কিন্তু ডি নাম্বারে কিন্তু দ্যাট আসছে। ওকে এই কারণে ডি নাম্বার সঠিক। 15 নাম্বার, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ সেলিব্রেটেড অন 8 মার্চ, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এটা একটা জেনারেল নলেজের মতো প্রশ্ন, এটা মনে রাখবা। 16 নাম্বার, জামাল ইজ নো ডিফারেন্ট। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, আমি হবটা বলছি যে ডিফারেন্ট এর পরে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়, এই জন্য সঠিক আনসার এ নাম্বার। 17 নাম্বার, কম্পিউটার দ্যাট ওয়ান্স টুক আপ এন্টায়ার রুমস আর নাও ড্যাশ টু পুট আপ পুট অন ডেস্কটপস অ্যান্ড ইন টু রিস্ট প্রসেস। আর যেখানে খেয়াল করো, আমরা এক্ষেত্রে বিষয় মনে রাখবো যে এনাপ বসে মূলত অ্যাজেক্টিভের পরে। ওকে এনাপ বসে কোথায়? অ্যাজেক্টিভের পরে। এক্ষেত্রে এ নাম্বার ঠিক আছে, স্মল এনাপ। প্রশ্ন হচ্ছে বি নাম্বার কেন হইলো না? দেখো কম্পিউটার্স দ্যাট ওয়ান্স টুক আপ এন্টায়ার রুমস আর নাও স্মলার দেন। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা দেন যদি ব্যবহার করি, কম্পারি ব্যবহার করি, এখানে কিন্তু দেন টু পুট অন ডেস্ক, এটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের সাথে মেলে না, এই জন্য হচ্ছে না। আবার সি নাম্বার দিলে হচ্ছে না, কিন্তু যে অ্যাজ স্মল অ্যাজ টু পুট, এটা কিন্তু মেলে না, কারণ এরপরে অ্যাজ স্মল অ্যাজ এর আগে অন ডেস্কটপ আছে, অ্যাজ স্মল অ্যাজ এর আগে আর নাও আছে, কিন্তু পরে কি আছে? পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ এই স্ট্রাকচারের সাথে মেলে না। তাহলে একমাত্র সঠিক আনসার কিন্তু এ নাম্বার হচ্ছে। 18 নম্বর, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। দেখো সাধারণত আমরা যেটা জানি, ইন্টারের পরে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না, কিন্তু এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করবো যে ইন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট মানে ইন্টার ইনটু কোনো বিষয় নিয়ে, কোনো বিষয়ে আলোচনা করা বোঝাতে, মানে সম্মত হয় এরকম বোঝাতে আমরা ইন্টার ইনটু ব্যবহার করবো। যেমন আই ইন্টার ইনটু দ্য ডিসকাশন, এখানে যেমন উই হ্যাভ রিসেন্টলি ইন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট। ওকে এ ধরনের চুক্তি ইত্যাদিতে আবদ্ধ হওয়া বোঝাতে আমরা ইন্টারের পরে প্রিপোজিশন ইনটু ব্যবহার করব। 19 নাম্বার, ইট ইজ হাই টাইম, আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, তাহলে এখানে একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে? বি নাম্বার। সুতরাং বি নাম্বার আনসার। এরপর 20 নাম্বার, দ্য ফাদার রোজ ইন হিম। দেখো এটা কিন্তু একটা ট্যাগ কোশ্চেনের বিষয়, এখানে কিন্তু বলা হচ্ছে তার ভিতরে পিতৃত্ব জেগে উঠেছিল, এখানে কিন্তু পিতা না, পিতা হলে এটা হয়তো কি কমন নাউন, আর পিতৃত্ব ফাদার এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং এক্ষেত্রে সঠিক আনসার ডিডেন্ট ইট, কারণ ফাদারের পরিবর্তে হি হয়,
কিন্তু পিতৃত্ব কি তার গুণের পরিবর্তে কিন্তু অবশ্যই প্রোনাউন ইট ব্যবহার করা লাগবে। এই জন্য বি নাম্বার সঠিক। 21 আই নিড নট ব্রেক দ্য রেকর্ড, আই নিড নট ব্রেক দ্য রেকর্ড, এক্ষেত্রে সঠিক আনসার কত? সি নাম্বার। কেন? এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, এই যে নিড নট ব্রেক, এখানে নিড কিন্তু একটা মডাল ভার্ব, খেয়াল করো নিড এর একটা মডাল অক্সিলারি। আর আমরা জানি যে মডাল অক্সিলারির ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ওই মডেলটাই চলে আসবে, যেমন আই শুড গো, আমরা কিন্তু যেমন আই শুড নট গো, এটা থেকে যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি করব? শুড আই, আই শুড নট গো কি করব? শুড আই। সুতরাং এখানে যেহেতু নিডটা মডাল, এই জন্য এখানে সি নাম্বারে কিন্তু ওই নিডটাকেই আমাদের ট্যাগে ব্যবহার করা লাগবে। 22 নাম্বার, আই হ্যাড টু ডু দা ওয়ার্ক, আমাকে কাজটা করতে হয়েছিল। আচ্ছা এখানে আনসার হচ্ছে কি? বি নাম্বার, ডিডেন্ট আই। প্রশ্ন হচ্ছে যে হ্যাড আছে, তাহলে হ্যাডেন্ট আই কেন হলো না? হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট মনে রাখা, সেটি হচ্ছে যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর ক্ষেত্রে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়। আমি আবার বলছি যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ক্ষেত্রে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হয়। সুতরাং সঠিক আনসার বি নাম্বার। 23 কার্ডিওলজি হার্ট, আচ্ছা কার্ডিওলজি হার্ট এটা একটা অ্যানালজির প্রশ্ন, কার্ডিওলজি হার্ট, আচ্ছা হার্ট সংক্রান্ত বিদ্যাকে বলে কার্ডিওলজি। আবার বি নাম্বার যেটা আনসার, ড্রাগ ফার্মাকোলজি, ড্রাগ সম্পর্কিত বিদ্যাকে বলে ফার্মাকোলজি। আমি আবার বলছি হার্ট সংক্রান্ত বিদ্যাকে বলে কার্ডিওলজি, আর ড্রাগ সংক্রান্ত বিদ্যাকে বলে ফার্মাকোলজি। এই জন্য বি নাম্বার সঠিক আনসার, বাকিগুলো আসলে মিলে না। 24 নাম্বার, দা অ্যান্টোনিম অফ স্টিপ, স্টিপের বিপরীত শব্দ কি? দেখো স্টিপ মানে হলো কঠোর আর লিম্প মানে হলো দুর্বল, তাহলে কঠোর এবং দুর্বল এই দুটো কিন্তু বিপরীত শব্দ, এই জন্য সঠিক আনসার সি নাম্বার। যেমন হার্ড কঠিন, রিজিড কঠিন, ফার্ম দৃঢ় বা কঠিন, সবগুলো কিন্তু সিনোনিম, শুধু সি নাম্বারটা অ্যান্টোনিম। 25 নাম্বার, দা মিনিস্টার অ্যারাইভড, আচ্ছা এক্ষেত্রে প্রিপজিশনটা হবে অ্যাট, কারণ অ্যারাইভ অ্যাট মানে কোনো সিদ্ধান্তে পৌঁছা, অ্যারাইভ অ্যাট এ ডিসিশন মানে কোনো সিদ্ধান্তে পৌঁছা, এটা মনে রাখবা। 26 নাম্বার, দা স্ট্রাইক ওয়াজ উইথড্রন, বলা হচ্ছে এখানে এই উইথড্রন শব্দটা এটা আসলে এটার সাথে মিলে কোনটা, অর্থাৎ উইথড্র শব্দের সাথে মিনিংফুল হয় কোনটা? এক্ষেত্রে দেখো কল অফ, আমরা জানি যে উইথড্র মানে, উইথড্র মানে প্রত্যাহার করা, কল অফ মানে প্রত্যাহার করা, খেয়াল করো উইথড্র মানে প্রত্যাহার করা, কল অফ মানে প্রত্যাহার করা। সুতরাং এখানে সঠিক আনসার এ নাম্বার। 27 নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম সোয়ান সং, বলা হচ্ছে সোয়ান সং এর এই ইডিয়মের প্রকৃত অর্থটা কি? আমরা জানি সোয়ান সং মানে কোনো লেখকের মানে শেষ শিল্পকর্ম, কোন লেখকের শেষ কাজ বা লেখা, এটাকে সোয়ান সং বলে, অর্থাৎ লাস্ট ওয়ার্ক। 28 নাম্বার, এ পার্সন হু ওয়াজ বিফোর অ্যানাদার, একজন ব্যক্তি আর একজনের পূর্বে ছিল, এটাকে কি বলা হয়? এটার অর্থ হচ্ছে প্রিডিসেসর বা পূর্বসূরি। ওকে, তাহলে প্রিডিসেসর মানে পূর্বপুরুষ বা পূর্বসূরি, এটাই হচ্ছে পার্সন হু ওয়াজ বিফোর অ্যানাদার। এরপরে 29 নাম্বার, আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, হোয়াট ডাজ ইট ইমপ্লাই। দেখো এটা কিন্তু একটা টেক্সচুয়াল প্রশ্ন, তোর টেক্সট বইয়ের প্রশ্ন, এটা মূলত যেটা বোঝাচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, এটা তোমার টেক্সট বই দেখলেই বুঝতে পারবা। এরপরে 30 নাম্বার, দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দ কোনটা, এটা স্পেলিং সংক্রান্ত একটা প্রশ্ন। সঠিক শব্দ হচ্ছে এক্সপেডিয়েন্ট, এক্সপেডিয়েন্ট মানে উপযুক্ত বা যথাযথ বা সময় উপযোগী বা কনভেনিয়েন্ট। 31 নাম্বার, এ হাস ফেল ওভার দ্য গেস্ট হু হ্যাড গ্যাদার্ড ফর দ্য গ্রাজুয়েশন সেরিমনি, এখানে গ্যাদার শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, তাহলে এখানে খেয়াল করে অ্যাসেম্বল শব্দের অর্থ একত্রিত হওয়া, অর্থাৎ এই আন্ডারলাইন কিন্তু শব্দের সাথে মিল আছে শুধুমাত্র ডি নাম্বারে। 32 নাম্বার, দ্য ফ্যামিলি ইজ এন্টাইটেল টু প্রোটেকশন বাই সোসাইটি অ্যান্ড দ্য স্টেট, হোয়াট ডাজ ইট ইমপ্লাই। এই যে এই সেন্টেন্সের অর্থটা কি, অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, এটাই চাওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা টেক্সুয়াল প্রশ্ন। আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে সোসাইটি অ্যান্ড স্টেট আর কম্পেলড টু গিভ প্রোটেকশন টু ফ্যামিলি। 33 নাম্বার, স্পেশাল কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স আর নিডেড অ্যাট দ্য পিরিয়ড অফ মাদারহুড অ্যান্ড চাইল্ডহুড, এটা তোমাদের টেক্সট বইয়ের প্রশ্ন, সুতরাং একটা মনে রাখবা ইনফরমেশনটা এটা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে।
তো প্রয়োজনে তোমার ক্লাস তো বারবার দেখবা, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।